Who am I? মুভির প্রথমেই আমরা বেঞ্জামিনের সাথে পরিচিত হই। হতে চেয়েছিল পৃথিবীর নামকরা হ্যাকার যার আসল পরিচয় কেউ জানবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বর্তমানে পুরো জার্মানির পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। তাই নিজেই শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে সে। বেঞ্জামিনকে ধরার জন্য এতদিন ইউরোপলের সাইবার বিভাগ প্রধান অফিসার লিন্ডা কাজ করে যাচ্ছিল। তার কাছেই বেঞ্জামিন এসে ধরা দেয়। প্রশ্ন হচ্ছে কেন? এর জন্য আমাদের কাহিনীর পেছনে যেতে হবে। শুরুতেই আমরা বেঞ্জামিনের অতীত সম্পর্কে জানি, যেখানে জন্মের পর তার বাবা সংসার ছেড়ে চলে যায় এবং 8 বছর বয়সে মা আত্মহত্যা করে। এরপর থেকে সে নিজের নানির কাছেই বড় হয়েছে। বেঞ্জামিন সুপার হিরোদের খুব পছন্দ করত। তার মধ্যেও নাকি একটা সুপার পাওয়ার আছে, আর সেটা হলো ইনভিজিবিলিটি, অর্থাৎ সবার নজর এড়িয়ে যাওয়া। মানুষ তাকে এমন ভাবে ট্রিট করত যেন সে তাদের নজরেই নেই, এক কথায় কেউ তাকে পাত্তা দিত না। এভাবে সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে, কিন্তু কম্পিউটারের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। টিনেজে থাকা অবস্থায় সে প্রোগ্রামিং রপ্ত করে ফেলে। ইন্টারনেটের সাথে তার তৈরি হয় সক্ষমতা। মাত্র 14 বছর বয়সে বেঞ্জামিন প্রথম কোনো সিস্টেম হ্যাক করতে সফল হয়। হ্যাকিং এর মধ্য দিয়ে সে ডার্ক ওয়েব সম্পর্কে জানতে পারে, আর জীবনের অধিকাংশ সময় ইন্টারনেটের অন্ধকার দুনিয়াতেই কাটাতে আরম্ভ করে। এই ডার্ক ওয়েবে বেঞ্জামিন মিস্টার এক্স সম্পর্কে জানে। মিস্টার এক্স ছিল ডার্ক ইন্টারনেটের তারকা হ্যাকার। পৃথিবীর জটিল থেকে জটিলতম সিস্টেম মিস্টার এক্স হ্যাক করতে পারত। মানুষ তাকে গড মনে করত, তবে কেউ মিস্টার এক্স এর পরিচয় জানত না। নাম পরিচয়হীন মিস্টার এক্স ছিল বেঞ্জামিনের অনুপ্রেরণা। সেও অজ্ঞাত থেকে দুনিয়া জয় করতে চায়। তো একদিন পিৎজা ডেলিভারি দিতে গিয়ে বেঞ্জামিন নিজের ছোটবেলার ক্রাশ ম্যারিকে দেখতে পায়। পরীক্ষা নিয়ে চিন্তিত ম্যারিকে দেখে সে নিজেকে তার সামনে সুপার হিরো হিসেবে প্রমাণ করার প্ল্যান করে। ম্যারির জন্য ইউনিভার্সিটির সার্ভার হ্যাক করে প্রশ্ন আনার চেষ্টা করলেও সে ধরা পড়ে যায়। যেহেতু সে আগে কখনো কোনো অপরাধ করেনি, তাই আদালত তাকে কমিউনিটি সার্ভিসে ময়লা পরিষ্কারের শাস্তি দেয়। এই ময়লা পরিষ্কারের কাজ করতে গিয়ে তার সাথে ম্যাক্স নামে এক বান্দার পরিচয় ঘটে। ম্যাক্স ছিল বেঞ্জামিনের উল্টো স্বভাবের। একদিকে যেখানে বেঞ্জামিন অসামাজিক ভিতুর ডিম, অন্যদিকে সেখানে ম্যাক্সের ছিল অফুরন্ত এনার্জি, দুর্দান্ত আত্মবিশ্বাস আর যে কারোর সাথে মেলামেশার অসাধারণ দক্ষতা। ম্যাক্স তাকে একটি পার্টিতে ইনভাইট করে, যেখানে সে ম্যাক্সের দুই সহযোগী স্টেফান এবং পলের সাথে পরিচিত হয়। বেঞ্জামিন ওই এলাকার বিদ্যুৎ সরবরাহের সিস্টেম হ্যাক করে তাদের সামনে নিজেকে প্রমাণ করে যে সে কুনমানের হ্যাকার। বেঞ্জামিনের দক্ষতা দেখে ম্যাক্স তাকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করে। অন্যদিকে তার নানির অ্যালজাইমার অর্থাৎ ভুলে যাওয়ার রোগ ভয়াবহ পর্যায়ে চলে যাওয়াতে তাকে নার্সিং হোমে ভর্তি করাতে হয়। নানির বাজে অবস্থা দেখে মন খারাপ বেঞ্জামিনের সাথে হঠাৎ ম্যাক্সের দেখা হয়। তাদের দুজনের কথাবার্তায় জানা যায় বেঞ্জামিনের মতো ম্যাক্সও মিস্টার এক্স কে নিজের আদর্শ হিসেবে মনে করে। মিস্টার এক্স এর 3টি কথা সেও মেনে চলে। 1. ভার্চুয়াল দুনিয়াতে শুধু নিজের কেরামতি দেখিয়ে লাভ নেই। 2. সবসময় অসম্ভবকে নিজের লক্ষ্য হিসেবে নির্ধারণ করা। এবং 3. কোনো সিস্টেমই নিরাপদ নয়। এরপর তাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সে বোঝায়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে তথ্য সম্পর্কিত বিষয়ে মানুষকে মনস্তাত্ত্বিকভাবে কার্য সম্পাদনের জন্য বা গোপনীয় তথ্য প্রকাশে ব্যবহার করা, অর্থাৎ কারোর ব্যক্তিগত ইনফরমেশন চুরি, জালিয়াতি অথবা কোনো প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। এভাবেই পুরো টিম একটি রাজনৈতিক সম্মেলনে হ্যাক করার মাধ্যমে প্রথমবার হ্যাকিং এ সাফল্য অর্জন করে। তারা 4 জন বেঞ্জামিনের বাসায় নিজেদের আস্তানা গড়ে তোলে। তারা নিজেদের গ্রুপের নামকরণ করে ক্লে, ক্লাউন্স লাফিং অ্যাট ইউ। প্রথম থেকেই বেঞ্জামিনরা পুরো বার্লিনে জনপ্রিয় হয়ে ওঠে, টিভি নিউজ, ঔষধ কোম্পানি কিংবা মানুষের সামাজিক মাধ্যম হ্যাক করার মাধ্যমে। শুরুর দিকে অফিসার লিন্ডার কাছে তার কথাগুলো আজগুবি মনে হতে থাকে, কিন্তু বেঞ্জামিন লিন্ডার সকল ব্যক্তিগত ইনফরমেশন হ্যাক করে জেনে ফেলেছিল, আর তথ্যগুলো বলার পর লিন্ডা বেঞ্জামিনের কথায় বিশ্বাস করতে থাকে। এদিকে তারা 4 জন নিজেদের হ্যাকিং এর দক্ষতা দেখিয়ে মিস্টার এক্স কে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তাছাড়া ম্যাক্সু মিস্টার এক্স এর প্রতি একটু বেশি অবসেসড ছিল, কিন্তু মিস্টার এক্স তাদের কাজকে প্রশংসা করবে তো দূরের কথা, ক্লে নামক কোনো গ্রুপের নামও নাকি তিনি শুনেননি। এতে ম্যাক্স বেশ অপমানিত অনুভব করে। তবুও 4 জন মিলে নিজেদের বর্তমান সাফল্য উদযাপন করতে থাকে। ম্যাক্স
বেঞ্জামিনকে অ্যাডভাইস করে ম্যারিকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দিতে। কিন্তু বেঞ্জামিন বরাবরের মতোই ব্যর্থ হয় ম্যারিকে মনের অনুভূতি জানাতে। অন্যদিকে আমরা এই সব হ্যাকিং প্রতিরোধ করতে পুলিশকে তদন্ত করতে দেখি, যেখানে অফিসার লিন্ডা প্রধান হিসেবে গত 3 বছর ধরে কাজ করে যাচ্ছে। ইউরোপলের মূল টার্গেট হলো ফ্রেন্স নামক একটি রাশিয়ান সাইবার মাফিয়া, যারা বিভিন্ন ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ ইনফরমেশন চুরি করে তার ডার্ক নেটে বিক্রি করছে। এখন তাদের সন্দেহ জার্মানিতে ফ্রেন্স গ্রুপের কিছু সদস্য কাজ করছে, তবে দুর্ভাগ্যবশত তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এদিকে হঠাৎ মিস্টার এক্স ক্লে গ্রুপকে একটি বার্তা প্রদান করে, যেখানে মিস্টার এক্স তাদের ইউরোপলের একটা রিপোর্ট দেখায়। ওই রিপোর্টে বলা হয়েছে ক্লে সাইবার গ্রুপ কোনো বিপজ্জনক সংগঠন নয়, তারা বড় খেলোয়াড়দের পর্যায়ে পড়ে না। এর ধারা মিস্টার এক্স তাদের বুঝিয়ে দিল তারা হ্যাকিং এর দুনিয়াতে কচি বাচ্চা ছাড়া আর কিছু নয়। এতে ম্যাক্স রাগে তেলে বেগুনে জ্বলে ওঠে এবং এমন কিছু করার ইচ্ছে প্রকাশ করে যা কেউ করার চিন্তাও করবে না। ওই সময় বেঞ্জামিন জার্মান সেন্ট্রাল ইন্টেলিজেন্স BND ভবনের সার্ভার হ্যাক করার প্ল্যান জানায়। আইডিয়া ভালো লাগায় ম্যাক্স ও বাকি সদস্যরা মিস্টার এক্স কে তাদের ক্ষমতা দেখাতে BND ভবন হ্যাক করার কাজে লেগে পড়ে। প্রথমে BND-তে চাকরি করে এমন এক কর্মকর্তাকে ভুয়া লিংক পাঠিয়ে তাতে ক্লিক করিয়ে ভবনে প্রবেশের সার্ভার হ্যাক করে ফেলে। তারপর পরিচ্ছন্ন কর্মীর পরিচয়ে ঢুকে ভবনের ময়নাতদন্ত করে। রাতের অন্ধকারে 4 জন ভবনে প্রবেশ করে পুরো সিস্টেম হ্যাক করে ফেলে। যাওয়ার আগে নিজেদের লোগো লাগানো কাগজে প্রিন্ট করে যায় যে কোনো সিস্টেমই নিরাপদ নয়। এত বড় মাপের হ্যাকিং সফলভাবে করতে পারায় তারা ক্লাবে গিয়ে সেলিব্রেট করতে থাকে। এমন সময় হঠাৎ বেঞ্জামিন খেয়াল করে ম্যাক্স ম্যারির সাথে ফিজিক্যাল হচ্ছে। রাগে সে বাড়ির ভেতর কাউকে ঢুকতে দেয় না, এমনকি ম্যারি তার সাথে দেখা করতে আসলেও তাকে উল্টো পাল্টা কথা বলে তাড়িয়ে দেয়। নিজেকে নিকৃষ্ট মনে করতে থাকা বেঞ্জামিন গোপনে মিস্টার এক্স এর সাথে যোগাযোগ করে, যেখানে সে মিস্টার এক্স কে BND ভবন থেকে লুকিয়ে আনা একটি গুরুত্বপূর্ণ ফাইল তাকে ইমপ্রেস করার জন্য দিয়ে দেয়। পরের দিন সকালে বাকি সদস্যরা বাড়ির ভেতর প্রবেশ করলে দেখতে পায় বেঞ্জামিন তখনও রাগান্বিত অবস্থায় ছিল, তার সাথে ম্যাক্সের হাতাহাতিও হয়। ঠিক ওই সময় টিভি নিউজ থেকে তারা সবাই জানতে পারে যে গত রাতে ফ্রেন্স নামক এক সাইবার মাফিয়ার একজন সদস্যকে খুন করা হয়েছে। একই সময়ে বেঞ্জামিন স্বীকার করে যে গত রাতে সে মিস্টার এক্স কে একাই খুশি করতে BND ভবন থেকে আনা একটি গুরুত্বপূর্ণ ফাইল দিয়ে দিয়েছিল। ওই ফাইলে ইনফরমেশন ছিল যে খুন হওয়া ওই সদস্য ছিল পুলিশের গুপ্তচর, যে অফিসার লিন্ডার হয়ে এতদিন কাজ করে আসছিল ফ্রেন্স গ্রুপ এবং মিস্টার এক্স কে ধরার জন্য। তাই মিস্টার এক্স বেঞ্জামিন থেকে পাওয়া ইনফরমেশনের ভিত্তিতে ওই গুপ্তচরকে হত্যা করায়। ফলে এই ইনফরমেশন যে ক্লে গ্রুপ হ্যাক করেছে BND ভবন থেকে তা বুঝতে কারোর সমস্যা হয় না। এতে পুলিশ ক্লে অর্থাৎ ম্যাক্সদের টিমকে একটি টেরোরিস্ট অর্থাৎ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে, মানে ওই গুপ্তচরের মৃত্যুর জন্য এখন ক্লে গ্রুপকে দায়ী করা হচ্ছে। মাইনকার চিপায় পড়া বেঞ্জামিনরা মিস্টার এক্স এর সাথে যোগাযোগ করে, যেখানে মিস্টার এক্স তাদের একটি কাজ করে দিতে বলে। অন্যদিকে অফিসার লিন্ডা তাদের লোকেশন ট্রেস করতে সক্ষম হয়, কিন্তু সামনে পেয়েও তিনি তাদের ধরতে ব্যর্থ হন, ফলে অফিসার লিন্ডাকে বরখাস্ত করা হয়। এদিকে মিস্টার এক্স বেঞ্জামিনদের কাজ দিয়েছিল ইউরোপলের প্রধান দপ্তরের ডাটাবেস হ্যাক করার জন্য। বিনিময়ে মিস্টার এক্স নিজের আসল পরিচয় তাদের সামনে তুলে ধরবে। এখন পরিকল্পনা মোতাবেক প্রথমে তারা তাদের সব হার্ড ড্রাইভগুলো নষ্ট করে ফেলে। এ সময় আমরা জানতে পারি ম্যাক্স যতই চতুর হোক না কেন সে বাকিদের মতো এসব হ্যাকিং এর ABCD-ও জানে না। যাই হোক, তারা 4 জন এবার ইউরোপলের প্রধান দপ্তরের ময়নাতদন্ত করে, কিন্তু ওই ভবনের নিরাপত্তা এত জোরদার ছিল যে কোনোভাবেই ছলচাতুরি করে ভেতরে প্রবেশ সম্ভব নয়। হঠাৎ বেঞ্জামিন কিছু দর্শকদের ভবন থেকে বের হতে দেখে, যেখানে একজন তার ভিজিটর কার্ড ভুলে ফেলে যায়। এটা কেবল সেই দেখতে পায় এবং রাতে কাউকে না জানিয়ে বেঞ্জামিন নিরাপত্তা কর্মীকে বোকা বানিয়ে ভবনে প্রবেশ করে। ভেতরে ঢুকে সে একটি হ্যাকিং ডিভাইস রেখে আসে, এর সাহায্যে বিল্ডিং এর ভেতর যদি কেউ লগ ইন করে তাহলে সে পুরো ইউরোপোলের সার্ভার হ্যাক করতে পারবে। মিস্টার এক্স এর দেয়া অ্যাক্সেস দিয়ে বেঞ্জামিন অবশেষে সার্ভার হ্যাক করে ফেলে। পাশাপাশি সে একটা প্ল্যান করে রেখেছিল, আর তা হলো মিস্টার এক্স যখনই সার্ভারে লগ ইন করবে সাথে সাথে বেঞ্জামিন তার সিস্টেম হ্যাক করে তার পরিচয় দুনিয়ার সামনে ফাঁস করবে। কিন্তু তার চাল উল্টো পড়ে যায়। মিস্টার এক্স কে এক্সপোজ করতে গিয়ে বেঞ্জামিন নিজেই এক্সপোজ হয়ে যায়। মিস্টার এক্স বেঞ্জামিনের ওয়েবক্যাম দিয়ে তার ছবি নিয়ে ফেলে, এমনকি এক্স
অ্যাক্সেসের আইপি ট্রান্সমিটার দিয়ে তার বর্তমান লোকেশনও বের করে ফেলে। এখন রাশিয়ান গুন্ডারা তাকে মারতে আসলে সে কোনো মতে পালাতে সক্ষম হয়। বেঞ্জামিন হোটেলে গিয়ে দেখতে পায় তার সঙ্গী সাথীদের ইতোমধ্যেই হত্যা করা হয়েছে, এর মানে তাকেও খুন করা হবে। আত্মরক্ষার স্বার্থে বেঞ্জামিন অফিসার লিন্ডার কাছে সারেন্ডার করে। যেহেতু লিন্ডা ফ্রেঞ্চ মাফিয়া এবং মিস্টার এক্স কে ধরতে ব্যাকুল হয়েছিল, তাই বেঞ্জামিন তাকে সাহায্য করবে বলে জানায়। তাই বেঞ্জামিনকে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে রাখার প্রতিজ্ঞা করে অফিসার লিন্ডা। এখন লিন্ডার সহযোগী বেঞ্জামিনের কথায় বিশ্বাস করতে পারছিল না, তার কাছে সবই সাজানো নাটক লাগছিল। কিন্তু বেঞ্জামিনের প্রতি লিন্ডার বিশ্বাস তৈরি হয়। এবার মিস্টার এক্স কে পাকড়াও করতে বেঞ্জামিন নিজে মিস্টার এক্স সেজে ডার্কনেটে প্রবেশ করে, যেখানে সে মিস্টার এক্স এর বিরুদ্ধে উল্টো পাল্টা গুজব ছড়াতে শুরু করে। যেমন সে পুলিশের গুপ্তচর, ফ্রেন্ডস এর ওই সদস্যকে সে খুন করিয়েছে ইত্যাদি। এখন আপনাকে কেউ চোর বলছে সেটা অবশ্যই আপনার ভালো লাগার কথা নয়। মিস্টার এক্স এর ক্ষেত্রেও তেমনটাই ঘটে। বেঞ্জামিন তারই পদ্ধতি অর্থাৎ আইপি ট্রান্সমিটার ব্যবহার করে একটি সার্ভারে প্রবেশ করায়, ফলে মিস্টার এক্স ওই সার্ভারে ঢুকতেই তার আসল লোকেশন ট্রেস করা সম্ভব হয়। ওই লোকেশন ছিল আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যেখানে একটি কফি শপ থেকে FBI খবর পেয়ে 19 বছর বয়সী এক ছেলেকে গ্রেফতার করে, যে ছিল প্রকৃত মিস্টার এক্স। এখন অফিসার লিন্ডা তো বেঞ্জামিনকে উইটনেস প্রোটেকশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে এই প্রতিশ্রুতি রাখার আগে তার বেঞ্জামিনের উপর সন্দেহ হয় একটি আঘাতের চিহ্ন দেখে। ঠিক একই ধরনের আঘাত ম্যাক্সু হাতে পেয়েছিল। লিন্ডা সন্দেহের বশে বেঞ্জামিনের বাড়িতে তল্লাশি চালায়, যেখানে তিনি একটি নির্দিষ্ট ঔষধের প্যাকেট দেখতে পান। এরপর তিনি ম্যারির সাথে দেখা করতে গিয়ে বুঝতে পারেন বেঞ্জামিন ছোটবেলা থেকেই পাগল। তাছাড়া স্কুল জীবনের পর থেকে তার সাথে বেঞ্জামিনের কোনোদিন দেখা হয়নি। এসব শোনার পর লিন্ডা বেঞ্জামিনের ব্যক্তিগত ডক্টরের কাছ থেকে জানতে পারে বেঞ্জামিনের মায়ের মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগ ছিল, আর এই রোগ জেনেটিক্যালি পরিবারের যে কোনো সদস্যের উত্তরাধিকার সূত্রে হতে পারে। মানে বেঞ্জামিন নিজের মায়ের রোগে ভুগছে, আর এই রোগের লক্ষণ প্রকট হয়ে ওঠে কিছু ঔষধ সেবনের ফলে। ডক্টর যে ঔষধের নাম বলে, ঠিক ওই ঔষধের প্যাকেট লিন্ডা বেঞ্জামিনের বাসায় দেখেছিল। এই সব কিছুর অর্থ হলো এতক্ষণ বেঞ্জামিন যা বলছিল একদিক দিয়ে সব মিথ্যে ছিল, বাস্তবে স্টেফান ম্যাক্স পল নামে কোনো সহযোগী তার ছিল না। বেঞ্জামিন তার মায়ের মতো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে ভুগছিল, ঠিক যেমন আমরা ফাইট ক্লাব মুভিতেও দেখতে পাই। ব্যাপারটা বোঝানোর জন্য পরিচালক আমাদের বেঞ্জামিনের ঘরে ফাইট ক্লাব মুভির পোস্টার দেখিয়েছেন। বেঞ্জামিন একাই ক্লে গ্রুপ তৈরি করে, একাই সব হ্যাকিং গুলো করে এবং একাই পুরো প্ল্যানটা সাজায়। এ সব কিছু যখন লিন্ডা তাকে বলে, তখন বেঞ্জামিন মানসিকভাবে ভেঙে পড়ে। লিন্ডা আরো জানায় আদালত কোনো মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে রাজসাক্ষীর নিরাপত্তা দেয় না, তাই বেঞ্জামিনকে গ্রেফতার করা হয়। কিন্তু হঠাৎ লিন্ডার মাইন্ড চেঞ্জ হয় এবং তিনি বেঞ্জামিনকে লুকিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, কারণ বাস্তবে উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম বলে কিছু নেই। এটা শুধু কোনো ব্যক্তি বা সন্দেহভাজনের কাছ থেকে ইনফরমেশন বের করতে এমন নিরাপত্তার ভুয়া প্রতিশ্রুতি দেয়া হতো। যেহেতু বেঞ্জামিন ছিল মানসিক রোগী, তাই তার প্রতি লিন্ডার মায়া হয়। এজন্য তিনি বেঞ্জামিনকে পুলিশ সার্ভার হ্যাক করিয়ে তার নাম রেকর্ড থেকে সরিয়ে দিতে বলেন। লিন্ডা তাকে বোঝায় পুলিশের টার্গেট ছিল ফ্রেঞ্চ মাফিয়া এবং মিস্টার এক্স, তাই কোর্টে তার কোনো দরকার নেই। সে আর কোনোদিন হ্যাকিং করবে না এই প্রতিজ্ঞা করে লিন্ডা তাকে ছেড়ে দেয়। পরের দৃশ্যে আমরা বেঞ্জামিনকে সোনালি চুলে দেখতে পাই, যেখানে হঠাৎ তার সাথে ম্যাক্স, স্টেফান, পল এমনকি ম্যারিও যোগদান করে। বেঞ্জামিন দর্শকদের উদ্দেশ্যে বলে, সে ইতিহাসের সবচেয়ে সেরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাকিং করেছে। আমরা বুঝতে পারি বেঞ্জামিন পুরোটা সময় অফিসার লিন্ডার সামনে নাটক করে আসছিল মানসিক রোগীর অভিনয় করার মাধ্যমে। কাহিনীর পেছনে গিয়ে জানা যায়, বাস্তবে যখন বেঞ্জামিন মিস্টার এক্স এর সামনে ধরা খেয়েছিল, তখন হোটেলে আসার পর সে নিজের সহযোগীদের ঠিকঠাক অবস্থাতেই দেখতে পায়। সে ধরা খাওয়ার ব্যাপারটা তাদের অবগত করে এবং তাদের দলে ম্যারিকেও যুক্ত করে। যখন ম্যারি জানায় কোনো মানসিক রোগীকে উইটনেস প্রোটেকশন দেয়া হয় না, তখন সবাই একটি পরিকল্পনা করে, আর ওই প্ল্যানটাই আমরা এতক্ষণ সফল হতে দেখলাম। তার মানসিক রোগের অভিনয়, ইচ্ছে করে ব্যাপারটা লিন্ডার সামনে সন্দেহ জাগানো ইত্যাদি। এছাড়া লিন্ডা যখন বেঞ্জামিনকে সার্ভার থেকে শুধু নিজের নাম মুছতে বলেছিল, তখন সে নিজের পুরো পরিচয় সেখানে পাল্টে ফেলে। এভাবেই বেঞ্জামিন ও তার
তার সহযোগীরা ফ্রেন্ডস ও মিস্টার এক্স কে এক্সপোজ করে নিজেরা বেঁচে যায়। কিন্তু অফিসার লিন্ডা এবার বেঞ্জামিনের চালাকি ধরতে সক্ষম হন। গাড়িতে কথা বলার সময় বেঞ্জামিন সুগার কিউবস দিয়ে একটি জাদু দেখায়। এই জাদুতে সে চারটি চিনির টুকরো ব্যবহার করে, যার দ্বারা ক্লে গ্রুপের চারজন সদস্যকে বোঝানো হয়েছে। বিদায় নেওয়ার আগে বেঞ্জামিন এটাও বলে যায় যে সবাই তাই দেখে যা সে দেখতে চায়। লিন্ডা এই চার টুকরো চিনির জাদুটা ধরে ফেলে এবং সাথে বেঞ্জামিনের প্ল্যানটাও বুঝে ফেলে। তবুও তিনি বেঞ্জামিনের পেছনে না লাগার সিদ্ধান্ত নেন, কারণ তার উদ্দেশ্য তো সফল হয়ে গেছে সাইবার মাফিয়ারদের ধরতে পেরে। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। সো বন্ধুরা, এই ছিল জার্মান থ্রিলার মুভি হু এম আই, যার পরিচালনা করেছেন ব্যারেন বো ওডার, যিনি ডার্কের মতো সিরিজের নির্মাতা। তাই সময় পেলে একবার মুভিটি নিজে দেখার চেষ্টা করবেন। হ্যাকিং এর ওপর এমন দুর্দান্ত মুভি সিনেমা জগতে খুব কমই তৈরি হয়েছে। এছাড়া আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করার পাশাপাশি শেয়ার করে দেবেন। তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। টিল দেন, স্টে উইথ পিডি রিভিউস।